প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অতি শীঘ্রে দেশের অর্থনীতি হব বিশ্বর তৃতীয় বৃহত্তম অর্থনীতি কিন্তু তথ্য অনুসরি তথৈবচ দেশের অর্থনৈতিক অবস্থা সর্বনিম্ন স্তরলে গতি করেছে দেশের অর্থনীতি আনহাতে জনমূরি আয়ের ক্ষেত্রটো দুর্বল স্থিতি নমস্কার আরম্ভ করবো প্রাগ ডিজিটাল বিশেষ অনুষ্ঠান প্রাগ ফোকাস সোমবারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে এক নতুন পরিসংখ্যা প্রকাশ করেছে পরিসংখ্যা অনুসরি বিগত পাঁচটা দশকের ভিতর সর্বনিম্ন হয়েছে ভারতের পরিয়ালভিত্তিক সঞ্চয়ের পরিমাণ দেশের পরিয়ালভিত্তিক সঞ্চয়ের পরিমাণ 2021 বর্ষত 22.8 ট্রিলিয়ন টাকার বিপরীতে 2022 বর্ষত এই হার 16.96 ট্রিলিয়ন টাকালৈ হ্রাস পাইছে আর 2023 বর্ষত এই পরিমাণ 13.76 ট্রিলিয়ন টাকালৈ হ্রাস পাইছে কিন্তু ইয়ার বিপরীতে বৃদ্ধি পাইছে বিত্তীয় ঋণের বোঝা 2022 বর্ষত বিত্তীয় ঋণের পরিমাণ আছিল 37.9% তার বিপরীতে 2023 বর্ষত এই হার দেশের জিডিপির 37.6% বৃদ্ধি হয়েছে যে তথ্য এটা চিন্তিত করে তুলিছে দেশের সচেতন মহলক অর্থনীতিবিদসকলের মতে যদি এই অর্থনৈতিক অবনতির শীঘ্রে কোনো ব্যবস্থা গ্রহণ করা নহয় তেন্তে ভীষণ সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে প্রকাশ করা প্রতিবেদন অনুসরি দেশের পরিয়ালভিত্তিক সঞ্চয়ের পরিমাণ হ্রাস হওয়ার বিপরীতে ঋণের পরিমাণ বৃদ্ধি হওয়া ঘটনায় দেশের অর্থনৈতিক বিকাশের সম্ভাবনাটার উপর প্রশ্নবোধক আনি দিছে তদুপরি কেবল পরিয়ালভিত্তিক সঞ্চয়ে নহয় ব্যক্তিকেন্দ্রিক আয়ের ক্ষেত্রতো পিছপৰি আছে ভারতবর্ষ উল্লেখযোগ্য যে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক ক্ষেত্র ব্রিটেনক পিছ পেলায় ভারতবর্ষ পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতির পরিণত হয়েছে কিন্তু বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতি হওয়ার পাছতো পার ক্যাপিটা ইনকাম বা জনমূরি আয়ের ক্ষেত্র বিশ্বের 197 দেশের ভিতর 147 নম্বরত আছে ভারতবর্ষ ইন্ডিয়া উইল বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি সুন সাধারণ অর্থত কব গলে দেশের অর্থনীতি পঞ্চম স্থানত আহিলেও ভারতবর্ষের এগারী ব্যক্তির জনমূরি আয় মাত্র $2,283 ইয়ার বিপরীতে ব্রিটেনের জনমূরি আয় $47,203 অর্থাৎ বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতি হওয়ার পাছতো জনসাধারণের কোনো প্রত্যক্ষ লাভ হওয়া দূরের কথা ক্রমে বৃদ্ধি হওয়া মূল্যবৃদ্ধিয়ে জনতার মূরত মাধমার হুদুহায় পরিলক্ষিত হয়েছে তদুপরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেহতীয়া তথ্যই এটা কথা স্পষ্ট করে তুলিছে যে দেশত মুদ্রাস্ফীতির হার দ্রুতগতিত বৃদ্ধি পাইছে অর্থাৎ সামগ্রীর মূল্য ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হয়েছে এফালে ঋণের বোঝা বৃদ্ধি পাইছে আর আনফালে দেশের পরিয়ালকেন্দ্রিক সঞ্চয়ের হার দ্রুতগতিত হ্রাস পাইছে তদুপরি দেশের জনমূরি আয়ের অবস্থাও তথৈবচ তেনে ক্ষেত্রত সরকারের স্থিতিক লৈ কেইবাটাও প্রশ্ন উত্থান হয়েছে প্রশ্ন হয়েছে যোৱা 9 বছরে কেবল ভাষণের ফুলজারিরেই নিজকে দক্ষ মন্ত্রী সজাই থাকিলে নাকি নরেন্দ্র মোদীয়ে দেশের জিডিপি বৃদ্ধির পাছতো শেহতীয়া তথ্যই দেশের এক সম্পূর্ণ উল্টা ছবিয়ে প্রতিফলিত করেছে প্রশ্ন হয় কিয় পরিয়ালকেন্দ্রিক সঞ্চয় বিগত 5 দশকত সর্বনিম্ন হল পরবর্তী সময়ত সরকারখনে এই ক্ষেত্রত কি পদক্ষেপ লয় সেয়া হব লক্ষণীয়